এই মুহূর্তে আমরা আছি কিন্তু বড়বাজার পাপি মহারাজের এখানে। আমার নাম সঞ্জয় সাঙ্গানি। কেমন আছো বলো? ভালো আছি দাদা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ভাজা আছে আর ওখানে কিন্তু প্রসেসিংটা চলছে রাইট নাও। এখানে কিন্তু মনে হয় জালেবিও পাওয়া যাচ্ছে এখানটায়। আচ্ছা আর আচ্ছা তোমার এখানকার প্রাইস কেমন কি রেখেছো গো? 36 টাকা চারটে। 36 এর চারটে। এগুলো স্বল্পতা দিচ্ছে, এটা কেন স্বল্পতা কেন দেওয়া হয়? দুটো খেতে চাই দুটো নিতে পারবো তো? দুটো একটা যেটা চাই। লাভ কচুরি আছে, জিলিপি আছে, সমোসা আছে, খাসা কচুরি আছে, আর প্যাকেট আইটেমে ভুজিয়া আছে, নমকিন আছে, সোয়ালি আছে, মাটি আছে, চাট পাপড়ি আছে, বিকানেরি মশলা আছে, হালদি, মির্চ, ধনিয়া, জিরা এটাও আছে এদিকে। আচ্ছা আর তোমার এই দোকানটা কত বছর পুরনো হতে চললো? এই আফটার থেকে 3 বছর হয়ে গেছে। অলমোস্ট 3 বছর হয়ে গেছে। আর আর তুমি যে এই ব্যবসাটা রয়েছো, এই তুমি কত বছর ধরে রয়েছো? আমার 3 বছরই হয়েছে। আর তোমার জাস্ট 3 ইয়ার্স হচ্ছে রাইট নাও? আচ্ছা দেখতে ক্লাব কচুরি দেখতে কিন্তু অনেকটা পানিপুরির মতন লাগছে, সিমিলার লাইক পানিপুরি কিন্তু অনেকটা। পানিপুরি একটু হার্ড হয়, ওর মশলাটা ডিফারেন্ট হয়। উড়দ ডাল যায় সেটা আপনি বলে পুরীর ডাল। ওকে আচ্ছা আচ্ছা, পুরীর ডাল যায় তো। আর ওখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মানে কনস্ট্যান্ট কিন্তু ওখানে মেকিংটা চলছে, ওখানে কিন্তু লিট বানাচ্ছে, আর এখানে কিন্তু তোমার বেশিটাকে বেলা হচ্ছে, হাত দিয়ে সেটা করছো মোটামুটি। আর এখানে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ভাজা হচ্ছে, আর ইনস্ট্যান্ট কিন্তু সার্ভ করা হচ্ছে স্যার। আর মোটামুটি কিন্তু একসাথে কিন্তু প্রায় তোমার 30-40টার মতো ক্লাব কচুরি কিন্তু এখানে ভাজা হয় আর পার ডে। আচ্ছা সঞ্জয় দা, পার ডে কত কোয়ান্টিটি যায় তোমাদের ক্লাব কচুরি? অ্যাপ্রক্স কত কিলো হতে পারে? আচ্ছা 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 সঞ্জয় দা, আচ্ছা কাস্টমারকে গালাগালি দিয়েছো? আমরা কিছু ভিডিও দেখছি যেখানে গালাগালি দেওয়া হচ্ছে কাস্টমারকে, মানে মা বহেন গালাগালি দেওয়া হচ্ছে। তুমি চাই তোমাকে দিয়েছো, তুমি কখনো দিয়েছো নাকি? তাই বলছো তো আমি তো দিয়েছি, এখন তো আপনার আগে তো আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তার মানে আর এখানে কিন্তু মোটামুটি দাদা কিন্তু বেশ ফ্র্যাঙ্কলি ভাবে কথা বলছে আমাদের সঙ্গে। আর আদারওয়াইজ কিন্তু যদি বলি এখানে কিন্তু অটোমেটিক্যালি কাজ বা চলছে, মানে কনস্ট্যান্ট, একবারও কিন্তু দাঁড়ানো নেই বা কোনো বসা নেই, রেস্ট নেওয়া নেই, বাট কনস্ট্যান্ট কিন্তু এখানে কাজ বা চলছে যেরকমটা দেখতে পাচ্ছ। আচ্ছা আর আর ওপেনিং টাইম নিয়ে একটু বলে দাও এই জায়গাটা। দোকান খোলা থাকে সকাল 6:30 দিয়ে রাত্রি 9:30, প্লাস জিলিপি পাওয়া যায় সকাল 7:00 দিয়ে 12:00। ওকে, আর পার ডে ওপেনিং থাকে তো? হ্যাঁ পার ডে। ওকে।